তৃণমূলের নেতারা যখনই ফেঁসে যান, যখনই তারা বুঝতে পারবেন যে এবার সিবিআই বা ইডি তাদের গ্রেপ্তার করবে, তখনই হঠাৎ করে তারা অসুস্থ হয়ে পড়েন। এবং তাদের একটা হসপিটাল, বানানো হসপিটাল রয়েছে পার্টি অফিসের মতো, এসএসকেএম, সেখানে ঢুকে যান, অসুস্থ হয়ে পড়েন, বাস সিবিআই ইডি তাদের ধরতে পারেন। পার্থ চট্টোপাধ্যায় একই ঘটনা ঘটিয়েছেন। যখনই ইডি তাকে গ্রেপ্তার করতে গিয়েছে বা করেছে, তখনই তিনি বলছেন, আমি অসুস্থ, আমার বুকের ব্যথা, আমি অবস্থা খারাপ, মরে যাব, আমার আর কোথাও যাওয়া সম্ভব নয়। ইডি বুঝতে পেরেছে যে এটা সমস্তটাই নাটক, তাই ইডি হাইকোর্টের কাছে আবেদন করেছিল যে চিকিৎসা আমরা করাবো, যে কোনো অসুবিধা আছে কিনা পার্থর সেটা চিকিৎসা করাবো, কিন্তু সেটা নিয়ে যাব ভুবনেশ্বরে, অর্থাৎ উড়িষ্যায়। এবার উড়িষ্যায় নিয়ে যাওয়া হলো যথারীতি, এইমসে ভর্তি করা হলো। এইমসের এবার রিপোর্ট আসলো, পার্থবাবুর কোনো সমস্যা নেই, বুকের ভেতর কোনো সমস্যা নেই, কোনো হার্ট, কোনো ফেল হওয়ার কোনো সমস্যা নেই, পরিষ্কার। সাধারণ কিছু সমস্যা রয়েছে যেটা আমার আপনার সকলের থাকে। অর্থাৎ বুঝতে পারছেন, এই নাটক করে, ভঙ্গি করে এসএসকেএমে ভর্তি হয়ে বাঁচতে চেয়েছিল পার্থ, কিন্তু ইডি বুঝতে পেরেছে, বারবার তো একটা জিনিস খায় না মানুষ, বারবার অসুস্থ হবেন, এসএসকেএমে ভর্তি হবেন, এবার তো বুঝে ফেলেছে কেন্দ্রীয় সংস্থা। তাই তারা উড়িষ্যায় নিয়ে গিয়ে এইমসে ভর্তি করিয়ে ডাক্তার দেখিয়ে রিপোর্ট বের করে নিয়ে দেখতে পারলো যে কিছুই হয়নি। এবার যা বোঝা যাচ্ছে, পার্থর কিন্তু আর বাঁচা সম্ভব নয়, পার্থ কিন্তু পুরোটাই ফেঁসে গেছে। সুদীপ্ত সেনের মতো হয়তো আজীবন জেলেই থাকতে হয় নাকি পার্থকে। এবার নাটক পরিষ্কার হয়ে গেলে কোনো অসুখ নেই, এবার হয়তো জেল থেকে বাড়ানো মুশকিল হয়ে যাবে পার্থ। জয় হিন্দ।